আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপারেটিভ হিস্টেরোস্কোপি এন্ড ল্যাপারোস্কোপি কিভাবে ইনফার্টিলিটি ট্রিটমেন্টে হেল্প করতে পারে। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট এন্ড ফার্টিলিটি স্পেশালিস্ট। এর আগের ভিডিওতে আমি ডায়াগনস্টিক হিস্টেরোস্কোপি এন্ড ল্যাপারোস্কোপি সম্বন্ধে বলেছি, যারা সেটার বিষয়ে জানতে চান একটু আগের ভিডিওটা দেখে নেবেন। প্রথমে বলি ল্যাপারোস্কোপিক সার্জারিগুলোর কথা। প্রথম যে সার্জারিটার কথা আমার মনে আসছে সেটা হচ্ছে একটা টিউবাল ক্যানুলেশন। আমরা জানি যদি টিউব পেটেন্সি টেস্টে ব্লক পাওয়া যায় তাহলে যেটা করা হয় সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক ডাই টেস্ট করে কনফার্ম করা হয়। এবার ধরুন ল্যাপারোস্কোপিক ডাই টেস্ট করার ফলে দেখা গেল কর্ণুর কাছে ব্লক আছে, তখন আমরা হিস্টেরোস্কোপিক্যালি কি করি, একটা ক্যানুলেশন করি, একটা সরু লম্বা একটা টিউব পাঠিয়ে আমরা মুখটা খোলার চেষ্টা করি। তো এটা দেখা হয়, এটা হচ্ছে ল্যাপারোস্কোপি এন্ড হিস্টেরোস্কোপি দুটোরই রোল আছে এটাতে। তো এটা হচ্ছে একটা অপারেটিভ প্রসেস, এটাতে কিন্তু খুব বেশি সময় লাগে না। যে সেটিং এ আমরা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি করি সেই প্রিপারেশন সেই সেটিং এ কিন্তু এটা করে ফেলা যায়। যদি খুলে গেল তাহলে কিন্তু পেশেন্টরা নর্মালি কনসিভ করার চেষ্টা করতে পারে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। নেক্সট যেটা, সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমি, অর্থাৎ কিনা যদি ফাইব্রয়েড থাকে তার অপারেশন ল্যাপারোস্কোপিক্যালি করা যায়। আর যদি ফাইব্রয়েডটা একদম ভেতরের দিকে থাকে এবং ফাইব্রয়েডের সাইজ খুব বড় না হয় তাহলে হিস্টেরোস্কোপিক্যালিও করা যায়। তো ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমির যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে অবভিয়াসলি, যেটা ল্যাপারোস্কোপির সব অপারেশনেরই অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে যে আপনার লেস হসপিটাল স্টে, লেস পেন এবং আর্লি রিকভারি। অসুবিধা যেটা সেটা হচ্ছে অনেক সময় হিমোস্ট্যাসিস, অর্থাৎ ব্লাড যেটা ব্লিডিং হয় সেটা কন্ট্রোল করতে অনেক সময় ল্যাপারোস্কোপিক্যালি অসুবিধা হয়। তবে এখন সার্জেনদের স্কিল এবং ল্যাপারোস্কোপির ইনস্ট্রুমেন্ট এতটাই উন্নত হয়ে গেছে যে এখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একদমই ওপেন সার্জারির মতন সাকসেস রেট এবং এক্সপার্টিজ নিয়েই কিন্তু ল্যাপারোস্কোপিক মায়োমেক্টমিও করা হয়। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে ল্যাপারোস্কোপিক সিস্টেক্টমি, মানে ওভারিয়ান সিস্টেক্টমি। ওভারিয়ান সিস্টেক্টমি ল্যাপারোস্কোপিক্যালি করা হয়, এটা একটা খুব ওয়েল অ্যাকসেপ্টেড প্রসেস। কি কি সিস্টে করা হয়ে থাকে, অবশ্যই বিনাইন সিস্ট হতে হবে। তার মধ্যে যে সিস্টগুলো করা হয়ে থাকে সেটা হচ্ছে ডার্ময়েড সিস্ট, এন্ডোমেট্রিওটিক সিস্ট বা চকলেট সিস্ট বা আরো বেশ কিছু বিনাইন সিস্ট। আর পিসিওডি যাদের থাকে তাদের ক্ষেত্রে কি করা হয়, যদি সেটা খুব রেজিস্ট্যান্ট হয় টু মেডিকেল ট্রিটমেন্ট তাদের ক্ষেত্রে খুব কন্ট্রোলড ওভারিয়ান ড্রিলিং করা হয়। আর আর যেটা করা হয় ল্যাপারোস্কোপিক্যালি সেটা হচ্ছে অ্যাডহেসিও লাইসিস, অর্থাৎ যদি এমন কিছু অ্যাডহেশন থাকে যাতে টিউব ওভারি এগুলো জড়িয়ে পেঁচিয়ে যায় তাহলে সেই অ্যাডহেশনগুলোকে কেটে দেওয়া হয় ল্যাপারোস্কোপিক সিজারের সাহায্যে, এবং তার ফলে অনেকখানি নর্মাল অ্যানাটমি রেস্টোর্ড হলে অনেক সময় বেটার রেজাল্ট পাওয়া যায়। নেক্সট যেটা সেটা হচ্ছে যদি হাইড্রোস্যালপিংস থাকে, হাইড্রোস্যালপিংস মানে এই যে টিউব আছে এই টিউবের ভেতরে জল জমা। এবার টিউবের ভেতরে যদি জল জমে তাহলে যেটা হয়, যখন আইভিএফ প্রসেসের দ্বারা এমব্রায়ো বাইরে তৈরি করে এমব্রায়োটাকে ভেতরে পাঠানো হয় এমব্রায়ো ট্রান্সফারের সময়, তখন যদি এই হাইড্রোস্যালপিংসের যে ফ্লুইডটা যেটা টিউবের মধ্যে যে জমে থাকা জলটা সেটা যদি ভেতরের দিয়ে আসে তাহলে এই এমব্রায়োগুলোকে ওয়াশ আউট করে দেয় অথবা এন্ডোমেট্রিয়ামটাকে এতটা টক্সিক করে দেয় যে তার মধ্যে ইমপ্লান্টেশন হওয়াটা পসিবল হয় না। অর্থাৎ এই যে ভ্রূণটা সেটা আস্তে আস্তে ডেভেলপ যেটা করে ইন্ডোমেট্রিয়ামের মধ্যে সেটাতে বাধা দেয়। তো সেই কারণে যেটা করা হয়, হাইড্রোস্যালপিংস থাকলে টিউব যে দুটোকে ইউটেরাসের এই মুখটা থেকে কেটে দেওয়া হয় অথবা ক্লিপ করে দেওয়া হয় যাতে এই যে জলটা সেটা কোনোভাবে ভেতরে এসে কোনো রকম ডিস্টারবেন্স না করতে পারে। এটাও কিন্তু ল্যাপারোস্কোপিক্যালি খুব ইজিলি করা যায় এবং খুব সাকসেসফুলি করা যায়। হিস্টেরোস্কোপিক অপারেশনের মধ্যে প্রথম যেটা বলা, খুব সহজে যেটা করা যায় সেটা হচ্ছে পলিপেক্টমি। ইউটেরাইন ক্যাভিটির মধ্যে যদি এরকম পলিপ থাকে তো সেই পলিপটাকে কিন্তু হিস্টেরোস্কোপিক গাইডেন্সে বের করে দেওয়া যায়। যদি ফাইব্রয়েড, ছোট ফাইব্রয়েড থাকে সাবমিউকাস, তাহলে সাবমিউকাস মায়োমেক্টমি করা যায় হিস্টেরোস্কোপির মাধ্যমে। অবশ্যই এক্সপার্টিস প্রয়োজন এটার জন্য। যদি সেপটাম থাকে, অর্থাৎ এই ইউটেরাইন ক্যাভিটির মধ্যে দিয়ে যদি দেখা যায় যে একটা সেপটাম আছে যেটা কিনা জন্মগত ত্রুটি, বা ক্যাভিটির যদি অন্য কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু হিস্টেরোস্কোপিক গাইডেড প্রসিডিউরের দ্বারা সেটার সমাধান সম্ভব। নেক্সট যেটা সেটা হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন অ্যাডহেশন যদি থাকে,
তাহলে সেটাও কিন্তু এই হিস্টেরোস্কোপির দ্বারা ঠিক করা যায় এবং একমাত্র এটাই উপায় ইনফ্রাইউটেরাইন অ্যাডহেশন দূর করার। আর আরেকটা হচ্ছে হিস্টেরোস্কোপিক স্ক্র্যাচিং বলে একটা ব্যাপার আছে, এটা অনেক সময় আইভিএফ এর আগে রুটিনলি করা হয়, ক্যাভিটিটা দেখে নেওয়া হয় এবং ফান্ডাসে গিয়ে টাচ করে আসা হয়। এর ফলে অনেক সময় ভাবা হয় বা দেখা গেছে রেজাল্টে যে ইমপ্লান্টেশন রেট বেটার হয়, প্রেগনেন্সি রেট বেটার হয়। ডায়াগনস্টিক হিস্টেরোস্কোপি অ্যান্ড ল্যাপারোস্কোপির ক্ষেত্রে যেরকম একদিনেই ছেড়ে দেওয়া হয়, অপারেটিভ হিস্টেরোস্কোপি ল্যাপারোস্কোপির ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে হয়তো সেটা সম্ভব হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সম্ভব। যেরকম ধরুন যদি একটা পলিপেকটমি হয়ে থাকে অথবা ধরুন একটা ল্যাপারোস্কোপিতে টিউবাল ক্লিপিং হয়ে থাকে তাহলে সম্ভব। এবার সার্জারির টাইপ এবং এক্সটেন্ট অনুযায়ী ডিসিশন নেওয়া হয় কতদিন তাকে রাখা হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ইনফার্টিলিটি ট্রিটমেন্টের যে ধরনের ট্রিটমেন্ট করা হয় ল্যাপারোস্কোপি বা হিস্টেরোস্কোপির সাহায্যে, তাতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুদিনের মধ্যে পেশেন্টকে ছেড়ে দেওয়া হয়। আর এক্ষেত্রে ব্যথা অবশ্যই ওপেন সার্জারির তুলনায় অনেক কম, রিকভারিও অনেক তাড়াতাড়ি হয় ল্যাপারোস্কোপি প্রসেসে। আর যেটা সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে রেজাল্ট কিন্তু দুটোর ক্ষেত্রেই অলমোস্ট সিমিলার এবং কিছু কিছু ক্ষেত্রে ল্যাপারোস্কোপির ক্ষেত্রে বেটার, কারণ বেটার ভিজুয়ালাইজেশন হয়, বা হিস্টেরোস্কোপির ক্ষেত্রে বেটার। কিছু কিছু জিনিস তো বলেইছি হিস্টেরোস্কোপি ছাড়া করাই যায় না, যেরকম হচ্ছে ইন্ট্রাইউটেরাইন অ্যাডহেশন, এটা কিন্তু, বা ধরুন সেপ্টাল রিসেকশন, এগুলো কিন্তু ওপেন সার্জারি দিয়ে করা যায় না। এগুলোর একমাত্র উপায় হচ্ছে হিস্টেরোস্কোপি বা কিছু কিছু ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক গাইডেড হিস্টেরোস্কোপি। আশা করি মোটামুটি বলতে পারলাম ডায়াগনস্টিক অ্যান্ড অপারেটিভ হিস্টেরোস্কোপি এই দুটো ভাগে। বেসিক্যালি দুটো নিয়েই অনেক কিছু বলার আছে, এই শর্ট স্প্যানে এর থেকে বেশি ডিটেলসে যাওয়া সম্ভব নয়। যদি আপনাদের আরও প্রশ্ন থাকে অবশ্যই ইনবক্সে লিখবেন, আমি চেষ্টা করব সাধ্যমতো উত্তর দেওয়ার। ভালো থাকবেন।